সবাই রেডি? ক্যামেরা রোল, ক্যামেরা রোলিং, ট্র্যাক ট্র্যাকিং, অ্যাকশন। উফ, সফটলি করবে। ওকে ম্যাম, ওকে। চুলটা দেওয়ার পরে স্মাইল দিবেন, তারপরে উপরের দিকে দেখুন। ক্যামেরা ফার্স্ট পজিশন, পজিশন বস, রোল ক্যামেরা, রোলিং বস, ট্র্যাক, ট্র্যাকিং, অ্যাকশন। চুল টাইম করে ছোটে বুঝছে না বল। সাইলেন্স, সাইলেন্স, ক্যামেরা দিবস, ক্যামেরা ট্র্যাক, ট্র্যাকিং, অ্যাকশন। ইয়েস, ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। আগের মতো লিখছি মানে কি, মানে এখন তো ধরো ওই যে রিসেন্টলি লিখতেছি হচ্ছে ব্লগে, তারপরে লিটল ম্যাগে লিখতেছি, আর হয়তো বইমেলায় একটা কবিতা বই আসতে পারে। শুনেন ভাই, আমাদের সামনে একটা বিলবোর্ডের কাজ আছে, ওইখানে কিছু স্টিল পিকচার লাগবে চুলের। আচ্ছা আচ্ছা, তো আপনারা আসতে হবে কিন্তু ভাই। হ্যাঁ, আমি আপনারে ফোন দিব, এখন একটু ব্যস্ত আছি, ফোন দিব না আপনারে। ঠিক আছে, ঠিক আছে, ফোন দিলেই হবে। ওকে ভাই, আমরা যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে যে এভিয়েশন হিস্ট্রি। এভিয়েশন হিস্ট্রি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে বিমান কিভাবে ডেভেলপ করলো বাংলাদেশে, বিমান এবং আমরা এরোপ্লেন বলতে যা বুঝি, এবং এরোপ্লেন যে কোম্পানিগুলি আছে কিভাবে ডেভেলপ করলো তার একটা ইতিহাস আমরা তুলে ধরবো। তার আগে আমরা একটু জেনে নিই যে কিভাবে এই তথ্য প্রযুক্তি গুলি ডেভেলপ হয়েছে তার একটা ভিডিও আমরা দেখি না, কি বলবো? There's technological improvements that increase the amount of thrust, improved fuel consumption, reduced noise, and reduced unwanted emissions. To accomplish these advances, internal engine pressure has been greatly increased on today's high bypass turbofan engines. The reliability of the gas turbine engine has reached a level where severe engine failure is so unlikely that most pilots will never experience one in their flying career. However, modern turbine engines can still fail, and when they fail, what if it allows? আমি বুঝছি ভালোই। না না, তুই কষ্ট করবি কেন?
দোস্ত তুই যাবি কখন যাবো তো যাবি আরে তোমার বলছিলাম না ওই যে আমাদের মোহাম্মদ আলী স্যার মোহাম্মদ আলী স্যার কোনটা জানো হ্যাঁ গাধায়া তোর বলছিলাম না ওই যে আমাদের আলী স্যার যার উপরে আমি ক্যাশ খাইছি এত মুখ ঝুলাইলি কেন এত মুখ ঝুলাইলি কিসের জন্য কই মুখ ঝুলাইলাম আমি তো স্বাভাবিকই আছি এত মুখ ঝুলাবি না আমার সাথে সুন্দর করে কথা বলবি বলতেছি বলো কি হইছে বলো হইছে কি তোমার ওই আলী স্যার আছে না আমাকে একটা বিমানে পার্স দেখাইছে দেখে জিজ্ঞেস করছে তুমি কি এটা চিনো আমি তো বলছি আরে স্যার আমি তো প্র্যাকটিক্যাল করে কবে এটা জমা দিয়ে দিছি আমি তো সবকিছু জানি আপনি স্যার কি বলছে জানো স্যার বলছে আরে আরে তুমি তো সবকিছুই পারো সবার আগে আগে সবকিছুই পারো তুমি তো একটা এঞ্জেল আমার যে কি ভালো লাগছে তুমি আমার একটা ব্যাপার বলো আচ্ছা পৃথিবীতে এত পেশা থাকতে তুমি পাইলট হওয়ার কেন ইচ্ছাটা হইলো তোমার আরে তুমি কি একটা জিনিস জানো এই যে একাত্তরের পর থেকে তোমার এই পুরো বাংলাদেশ বিমানটা কন্ট্রোল করতেছে হচ্ছে এই বিদেশিরা হ্যাঁ আর মানে আমরা যারা পাইলট পড়তেছি আমরা তো ভবিষ্যতে পাইলট হব হ্যাঁ তো তারপর তো আমরা ওদের বলবো যে তোমরা এখন যাও 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 তোমাদের দরকার নাই তো বুঝতেছো এই পুরো বাংলাদেশ বিমান কন্ট্রোল করবো আমরা আর তোমার এই ওয়ার্ল্ডের সেকেন্ড রয়্যাল জব হচ্ছে পাইলট তো আমি তো ও গ্রেট এগিয়ে যাও তোমার কিছু হলে তো আমার অনেক ভালো হবে বুঝছো না তাই না আলসি জানি কোথা কার কারণ আমি তোমার মানে ঘরে বসে বসে খাওয়াবো সারা জীবন তা হবে কেন হ্যাঁ কই তুই না না আমি তো রাস্তায় আসতেছি বাসায় আমার শরীর আর চলতেছে না মারে একটু তাড়াতাড়ি আয় না না দেরি হবে না ধুতে যে রাস্তাতে তো আসতেছি আচ্ছা মা চলে আচ্ছা হ্যাঁ আসতেছি আচ্ছা কি হলো আইনা আজকে তুই নাম থাকে না মা তোর নাম তো ফিতো ভাই আপনার লাস্ট অ্যালবামটা কিন্তু মার্কেটে খুব বেশি পাওয়া যাচ্ছে না মার্কেটে না পাওয়া গেলে তো ইন্টারনেটে প্রচুর পাওয়া যাচ্ছে ফ্রি ডাউনলোড করে নাও এটা তো আপনাদের লস শিল্পীদের লস নিয়ে তো ভাবনা চিন্তা করার মানুষ তো শিল্পীরা না এটা তো করবে রাষ্ট্র আমরা তো রাষ্ট্রেরই সম্পদ আমাদের দেশের সম্পদ তো এটা নিয়ে আমাকে খুব একটা চিন্তা করতে হচ্ছে না আমার হলো গান করা কাজ করা কাজ করছে ভাই মারফত জিনিসটা তো বুঝতে পারলাম না মারফত ভাই এত কম কথা তো বোঝানো সম্ভব না তবে আমাদের সুফি ইসলামে এটা উচ্চ মার্গের একটি সাধনা চিন্তা এই যে ভাই কেমন আছেন বহুদিন আপনাকে দেখি না আমারও সময় খুব কম শুনেন এটা রাখেন চাটা খেয়ে কেমন ভাইয়া যে ভদ্রলোকটাকে টাকা দিলেন না এক সময় আমাদের এদিকে আসতো আমাদের সঙ্গে কথা বলতো মানে খুব শুটেড বুটেড ছিল হ্যাঁ হঠাৎ করে দেখলাম যে পাগলের মতো ঘোরা অবজেকশন পাগল মানে তুমি ধরেছো যে লোকটা সবকিছু হারিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে উল্টোটা চিন্তা করছো না কেন সে অনেক কিছু পেয়ে আজকে এই জায়গায় এসছে এবং তোমার সাথে কথা বলে তার কোনো প্রয়োজনই নেই ঠিক ভাইয়া আঙ্গাবো ওইটাই গুরুপদে
যদি বস ফোন দেয়। কিসের বস? আমি বস। তাতে বটে, তাতে বটে, তুমি বস, তুমি আমার বস। ইয়েস, ঠিক। সেনা তোমাকে না আজকে বেশ সুন্দর লাগছে। কত আজকে সুন্দর লাগবে কেন? আমি তো প্রতিদিনই সুন্দরী সবসময়। তা তো বটে, তা তো বটে, আর আমার কাছে তো আরো বেশি সুন্দরের চরম। আস্তে লাগছে তো, এত শক্ত কেন? আচ্ছা ঠিক আছে শোনো, আমি খুলছি। না না ঠিক আছে শোনো, আমি খুলছি আস্তে। আমার দুল খুলতে হবে না, তুই গিয়ে দরজা খুল, তোর গুণের ভাই আসছে। ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। যা দেখছি। ঠিক আছে শোন, তুই তোর বালিশ নিয়ে যা, আজকে তুই তোর ভাইয়ের সাথে ঘুমাবি, আমার সাথে তোর ঘুমানোর দরকার নেই। ঠিক আছে সোনা, তুমি দেখো আজকে, দেখো আমি কি করি, দেখো আমি কি করি ওকে আজকে। আমি আমি জানি তুমি কত পারো। সব ঘটনায় কি মেয়েকে বলতে হবে নাকি? হ্যাঁ আমি বুঝলাম না, আমি সারাদিন নানান টেনশনে থাকি, বলতে হতেই পারে নাকি? আর আমি তো ডিমই এনেছি, ডিমের পরিবর্তে অন্য কিছু তো আনিনি, একটু বেশি এনে ফেলেছি, অন্য কাজে লাগিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে শোনো, আম্মা
তিন ডজন ডিম তো আসি না বাসায়, তুমি যাও পুডিং বানাও, আব্বা জান তো পুডিং অনেক পছন্দ করে। ঠিকই বলেছিস, পুডিং আমার খুব পছন্দের জিনিস। আচ্ছা ঠিক আছে, আম্মা তুমি যাও এই পুডিং বানাইতে যাও, আর এই যে আব্বা যান আপনিও যান, আমার কালকে ক্লাস টেস্ট অনেক পড়া। তাড়িয়ে দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, ভালো পড়াশোনা কর, চলো দেখি কিরকম পুডিং বানাও, তার পরীক্ষা হয়ে যাবে। চলো 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 চলো। পরীক্ষা ছিল, পরীক্ষা নকল নিয়ে ধরা খাইছে, দিছে 8 মাসের জন্য এক্সপেল করে। আর প্রাইভেট ভার্সিটিতে তুমি বুঝোই না, একদম জিরো টলারেন্স, বেচারার যে কি হবে। তা তেমন হার্ড কোনো পরীক্ষা ছিল না, এই কুইজ টাইপের পরীক্ষা হয় না সেই পরীক্ষা ছিল। আইরিন তো আমার ফোন দিয়ে সমানে কান্নাকাটি করতেছে, আর কি বলতেছে জানো? বলতেছে আমি হচ্ছে একটা এক্সপেল করা বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, কথা শুনছ? আচ্ছা শুনো, তুমি জানো তানভীর আর আইরিন হচ্ছে সেম এজ, তোমার আর আমার বয়সের মতো, ওদের বয়স এত পার্থক্য কি বললা তুমি? এটা তোমার আমার কি খুব বেশি পার্থক্য? মাত্র 8 বছরের, এটা সংসার করার জন্য অনেক বেটার। আচ্ছা শোনো, এই তোমার আমি কথা বলতে বসি, আমার কথা শোনো। তানভীর না একটা গাধাইয়া টাইপের স্টুডেন্ট জানো, আমি আর তুই এসে পড়াতে সময় একই স্যারের কাছে পড়তাম, স্যার কিছু জিজ্ঞেস করলে ম্যাম 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 কোন অ্যানসারই দিতে পারতো না, এত কনফিউজ থাকে। জি হ্যালো ভাইয়া, আমাকে বলছেন? জি ভাই, আপনাকে বলছি। চুলগুলো আসল? হ্যাঁ আসল চুল, নকল নিয়ে কেন বলবো? আমি ভাবছিলাম যে উইগ নাকি। না না, নকল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটু ধরে দেখি। আচ্ছা ধরেন। আল্লাহ কি জোশ ইবা, দেখ ওয়াও কি কার্লি ওয়েভি ঘন হয়ে কি দেন চুলে, ওয়াও। মানে তেমন কিছুই দেওয়া হয় না। আরে একটা খোপাও আছে দেখ দেখ ইবা, ওয়াও আমি এখন বিশ্বাস করলাম যেটা আসল চুল। ভাই বলেন না ভাইয়া, চুলে কি দেন, কি তেল ইউজ করেন? আমি কিছুই দেই না ভাইয়া, একটু প্লিজ, মানে লাগতেছিল ভাইয়া। ও আচ্ছা, ব্যথা পেলেন? না না ঠিক আছে। ভাইয়া কিভাবে ম্যানেজ করেন? আপনার চুলও সুন্দর, ওনার চুলও সুন্দর। এই কি বলেন, আমাদের দুজনের চুল পড়তে পড়তে মাথায় কয়েকদিন পর স্টেডিয়াম হয়ে যাবে। ভাই বলেন না চুলে কি দেন। আরে না না, মানে আমি যত্ন নেই, আমারটা বড় হয়েছে, আপনি যত্ন নেন ভালো করে। কিভাবে যত্ন নেন, কি করেন, কি তেল দেন? ঠিক আছে ভাইয়া, আজকে আমি আসি। মানে অবশ্যই এখন তো দেবো, কেন দেবো না। ভাই ভালো আছেন? আরে তালিম কেউ ভালো আছে, ভালো ভালো আছেন? আচ্ছা দেখে সালাম দিই নি ভাই। না না ঠিক আছে, তারপর কি করবো ভাইয়া? আমার তো একটা চাকরি প্রয়োজন, আমি আসলে কতদিন ভাইয়ের বাসায় থাকবো বলেন। কবিতা লেখা কি বাদ দিয়ে দিবা নাকি? কবিতা তো আমি ছাড়তে পারবো না, কবিতাও আমাকে ছাড়তে পারবে না, কিন্তু আমার তো কিছু করতে হবে, আমার তো একটা চাকরি খুব দরকার ভাইয়া। আচ্ছা আচ্ছা তা ঠিক আছে, তো তোমার কি সেই আগের নাম্বারটাই আছে? হ্যাঁ ভাই আমার আগের নাম্বারটাই আছে। আমি তোমার আঙ্কেল হই, আন্টি না। ঠিক আছে ভাই আমি আসি, দেখবেন আমি ফোন দেবো না, আপনি ফোন দিবেন আমাকে, আমি দিব না। আদম You thought he was an uncle? No, auntie. Oh, dost, bhula gaye chhila amar basha mother kalke din bhula tu kalke ne acha thik ache kalke ni ashbi dost shon na ki hoyse
কিছে আরে আমার একটা ফ্রেন্ড আছে না তাসনিম ওর চেনস না তাসনিম কোন তাসনিম জানি আরে চশমা পরে তুই যে দেখা করছিলি ও হ্যাঁ হ্যাঁ ওই যে ওই মেয়েটা হ্যাঁ দেখছিলাম তো কিছে ওর সাথে বুঝছো বেড়াইতে গেছিলাম হ্যাঁ তো তো মানে তালিম ভালোকে দেখা হয়েছে থামো না দেখো সব ঠুনকো বিষয় নিয়ে আমি তোমার সাথে বারবার কথা বলতে চাই না আবার তুমি কি বলতেছো এটা ঠুনকো মানে রিলেশন শুরু থেকেই তো তোমাকে আমি বলতেছি আমার চুল ভালো লাগে এটা আমার একটা ভালো লাগা এটা নিয়ে তো কোনো কথা হওয়ার কথা না আর কে কি বললো সেটা নিয়ে তুমি কাঁদতেছো দেখো বৃহৎ কিছু স্বার্থের জন্য ক্ষুদ্র কিছু স্বার্থ ত্যাগ করতে হয় বৃহৎ কিছু না আর আমার চুল ক্ষুদ্র না আমি ক্ষুদ্র আমি না আমি ক্ষুদ্র না আচ্ছা আমি কি বলছি সেটা তুমি বোঝার চেষ্টা করো তোমাকে বারবার এক কথা বলতেছি যে তোমাকে আমি বললাম যে আমি চুল রাখতে ভালোবাসি তারপরও তুমি এটা নিয়ে কান্নাকাটি করতেছো দেখো আমি তোমাকে বলে দিচ্ছি আমি চুল টুল কাটতে পারবো না এটা আমার ভালো লাগা আমার দ্বারা চুল কাটা সম্ভব না আমার দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম সামনেই তো রিক্সা নেবো চলে আসছি এই তো এখান থেকেই তো রিক্সা নিচ্ছি উফ এই গরিব গরিব আমার একদম পছন্দ আচ্ছা এখানে গরিব বড় লোকের আবার কি হইলো এই যে বড় লোক হলে তোমার একটা গাড়ি থাকতো গাড়ি নাই দেখে তো গরিব দেখে তো এখন ওই চার মাইল হাঁটতে হইতেছে রিক্সা খোঁজার জন্য কত ফুল ফোটে কত ফুল ঝরে যায় কত তারা জ্বলে কত তারা নিভে যায় পৃথিবীর রঙ্গমঞ্চের ইতিহাসে মানব জীবন যেন এক পুতুল নাচের ইতিহাস বাবা পুতুল নাচের ইতিহাস কবি কবিতাটা খুব সুন্দর কিন্তু খুব ছোট একটা কবিতা হ্যাঁ ঠিকই বল একটু বড় বড় কবিতা লিখো হ্যাঁ একা একা থাকলে কি আর বড় কবিতা লেখা যায় নাকি অল লাগে তাহলে একটা
মেয়ে বান্ধবী দরকার, তাহলে কবিতাটা লিখতে পারবে ভালো করে। তো দরকার আছে, দরকার তো আছে ভাই, তাহলে অ্যারেঞ্জ করেন কেউ, ঠিক আছে করে দেন তাকে। তালিম ভাই ইরানি মুভিটা দেখছেন রিরো সিজন? সে এরকম করছে। হ্যাঁ দেখছি, মানে কি বলিস, আমি কয়েকবার দেখছি। যা করছে ও অদ্ভুত। তালিম ভাই আপনার কবিতা লেখালেখি কেমন চলতেছে? কবিতা লেখালেখি কি বলো শুনলাম, মানে লিখতেছি মানে। তারপরও ভাই সামনে বই মেলা, সেই মুহূর্তে যদি আপনার কবিতার বই যদি না পাই আমরা তাহলে কিভাবে? বই মেলা আমার মনের ভিতরে অনেক মেলা ঘুরতেছে। যেমন ভাই এই অনেক টাইম হয়ে গেছে রে, আমি কি বলবো ওই ভাই, শুন মানে তোরা থাকেন না ভাই, আর চাই বলে যেতে নাই রে। আরে আমার যেতে হবে রে, আর একটু থেকে জানা রে। অদ্ভুত দোস্ত, আর কথা শুন না দোস্ত, আর আধা ঘন্টা শুন, আমি কালকে আমি আগে আগে আসবো। আমার হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম তালিম। আচ্ছা তোমার আমি যে কারণে খুঁজতেছিলাম। জি ভাই বলেন। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে তারেক আর কি, ওর বকবাজারে একটা সিএনএফ এর অফিস আছে আর কি, তো ওর একজন ম্যানেজার লাগবে, তুমি কি কাজটা করতে পারবা? হ্যাঁ ভাই পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে তুমি 11টার সময় একটু ওর অফিসে যাও। জি ভাই। হ্যাঁ আমি ফোন করে তারেককে বলে দিচ্ছি তোমার কথা, আর তোমাকে তাদের নাম্বার এসএমএস করে দিচ্ছি, ঠিক আছে? তুমি একটু চলে যাও প্লিজ। হ্যাঁ জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আমার সব বিপদে আপনাকে পাইছি ভাই। আরে ধন্যবাদ পরে দিও, আগে কাজটা হোক তারপরে দিও। হ্যাঁ ওকে ওকে রাখি। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। দেখি মোবাইল দেখি, এটা আমার একটা জরুরি কাজ আছে। আছে দেখো, না না আমার কিছু ফোন নাম্বার লিখে আছে। নাই সার্ভিস, কী করেন আপনি? লেখে লেখি করি, কবিতা লিখি। এত রাত্রি কোথা থেকে আসলেন? আড্ডায় গেছিলাম। তাই আড্ডায়? আপনার চুল তো অনেক সুন্দর, অনেক লম্বা। এই জিলুর তোমার মোবাইলে ক্যামেরা আছে, এই করো তো, একটা সুন্দর করে আমাদের ছবি তুলে দাও তো, তোমার ভাবিকে দেখাবো। ছেলেদের চুল যে মেয়েদের থেকে লম্বা হয়, এটা ভালো করে সুন্দর করে তোলো। ভাই আপনি আবার কিছু মাইন্ড করলেন না তো? না না মাইন্ড করার কি আছে, এরকম তো আপনার ইচ্ছে হইতেই পারে। না মানে আপনার চুল অনেক সুন্দর, তাই আর কি একটা স্মৃতি রেখে দিলাম আর কি। আচ্ছা যান, থ্যাংক ইউ। এই চলো। ঠিক আছে, ছেলেদের চুলও যে মেয়েদের থেকে লম্বা হয় একটা জলজান্ত প্রমাণ, এর আগে এরকম বড় চুল দেখেছো? দেখো তো আমি তোমার জন্য কি বানিয়ে এনেছি, চলো একটু দেখো না কি বানিয়েছি, নতুন রেসিপি। সোনা তুমি আর আসার সময় পাও না। সোনা নিউ রেসিপি, সিদ্দিকা কবিরের এই রেসিপি বই দেখে বানিয়েছি তোমার জন্য। কিন্তু জিনিসটা কি? দেখো সবজি খাও প্লিজ। খাইয়ে দাও মা। সরি সোনা, সরি মনে হয় একটু গার্লিক বেশি পড়ে গিয়েছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে এদিকটা না, এদিকটা না একটু গার্লিক কম আছে, ফ্রেশ সবজি প্লিজ, আর এক চামচ খাও প্লিজ। এটা কি তোর আশা শুরু হলো? তোকে এই কথা কতবার বলতে হবে? তোর কি কমন সেন্স কখনোই হবে না? বড় হয়েছিস, একটা কাজ বাজ জোগাড় করে আলাদা বাসা দেখ, আমাকে একটু উদ্ধার কর, আমি আর পারছি না কি কথা তোমাকে বারবার বলতে বলতে, দরজাটা বন্ধ করে দিস। চলো তো সোনা ঘুমিয়ে পড়ি। সোনা প্লিজ এখন রাগ হতো, চলো শুয়ে পড়ি। আর কোনো দুই মিনিট না। দিলে ল্যাপটপ করে কি করবো সোনা, চলো শুয়ে পড়ি, আর কোনো কথা নেই, শুয়ে পড়ো। তাহলে আপনি এবার আসতে পারেন। বসুন। কি নাম আপনার? তালিম কুমার। আপনার পড়াশোনা কত? আমি ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করছি। আজকাল তো মাস্টার্স এর বেশি চাকরিতে অ্যাপ্লাই করা যায় না। আপনি তো মঞ্জুর সাহেবের রেফারেন্স আসছেন না? জি। আপনি পড়াশোনার পাশাপাশি আর কি করেন? তেমন কিছুই না, আমি লেখালেখি করি, বিশেষ করে কবিতা লিখি। কবিতা? ও, এটা তো বিজনেস প্রতিষ্ঠান, আমাদের এখানে বিজনেস সংক্রান্ত কিছু অভিজ্ঞতা প্রয়োজন আছে, বা এই ব্যাপারে বলে ভালো হয়। কবিতা কবিতা লাগেন না? জি। এই জন্য আপনি চুলটা ভালো রেখেছেন। অনেকটা তাই। আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার পুরো চুলটা একটু দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। ওয়াও, এত বড়! আপনি তো খুব ভাগ্যবান তালিম সাহেব, আপনার এত বড় চুল, এত ঘন চুল, বাঙালি মেয়েরও বোধহয় এত চুল নেই। সত্যি আপনি খুব ভাগ্যবান, আমার খুব ইচ্ছা ছিল এরকম বড় চুল রাখার। এনিওয়ে তালিম সাহেব, সবচেয়ে বড় প্রবলেমটা হলো যে আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় আপনার চুল ছোট করতে হবে, এটা অফিসিয়াল রুলস। এই চুলে যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের অফিসে চেইন অফ কমান্ড ভেঙে পড়বে, ব্যাপারটা বুঝতে পারছেন তো? জি। সো বুঝতেই পারছেন। আপনি কি কাটবেন চুল, কেটে চাকরি করবেন আমাদের এখানে? আমি তাহলে আজকে আসি। ওকে ওকে ওকে, আসুন।
ভাই বাসায় ভাই। আচ্ছা এই যে পত্রিকার বইটা যে বের হলো, তুই কি পত্রিকাটা দেখছো? আস কি কন ভাই, আমি সম্পাদক, আমি পত্রিকা দেখবো না। না না তুই মিথ্যে বলতেছিস, তুই দেখলে এটা তো হতো না। কি সমস্যা মানে? এই যে একটা কবিতাতে তুই দশটা বানান ভুল করছস, শুধু একটা কবিতা কি মানে পুরো বইতেই তো ভুল দেখতেছি, আমার লেখা তো ভুল। আজ আর এসব কি কইতেছেন ভাই? এই তুই যে সম্পাদক হইছস, সম্পাদকের সবুজস, সম্পাদক খুব সস্তা না ভাই? এভাবে দায়িত্বহীনের মতো যদি কাজ করস আমি তো ব্লগে নাই, আমি আমার লেখা দেবো না। ওকে ভাই আপনি এত বড় বড় চুল রাখেন, আপনার প্রবলেম হয় না? মানে গরম লাগে না? না মানে আমার তো অভ্যাস হয়ে গেছে আর কি। না আসলে ও বড় চুল একটু পছন্দ করে, তো তাই। ছেলেদের এত বড় চুল ভালো লাগে না, ঠিক না পড়শি? ঠিক না। আচ্ছা দোস্ত ফোন দিব, হ্যাঁ রাতে। হ্যাঁ দি ফোন দি। আর আগের নাম্বারটাই আছে না? হ্যাঁ হ্যাঁ আগের নাম্বার। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ আচ্ছা ভাই, টেক কেয়ার। না কিছু হয় নাই, চলো। হ্যাঁ চলো আসো। আমি শেফ, ব্যবসা বাণিজ্যের খবর কি আপনার? আর ব্যবসা বাণিজ্য, হরতাল অবরোধে কি ব্যবসা বাণিজ্য আছে নাকি? হ্যাঁ আর এদিকে দেখেন, আমি ব্যাংকে ইনস্টলমেন্ট এখনো দিতে পারি নাই, তারপরে কারো কাছে জিজ্ঞেস নাই, পোস্ট নাই, কোনো কিছু নাই। শ্রমিকদের ন্যূনতম বেতন করেছে 5,300 টাকা। এদিক দিয়ে প্রোডাকশন খরচ কত বাইরে গেছে সেদিকে খেয়াল আছে? মালটা তৈরি করতে হচ্ছে, সেটা বিদেশে এক্সপোর্ট করতে যে ধকল যাচ্ছে, যে অর্থ মানে ব্যয় হচ্ছে, ব্যাপারটা কোথায় যে দাঁড়াচ্ছে বুঝতে পারছেন? 5,000 টাকা তো খুব বেশি না। আমার মনে হয় দেশের যে বাজার অবস্থা, এই অবস্থায় 5,000 টাকা বেশি না। আমার মনে করতেছি আগামী বছরে আমার ফ্যাক্টরিতে আমি 10,000 টাকা বেতন দিতে চাই। এতে শ্রমিকরাও খুশি হবে, তারা আন্তরিক ভাবে কাজ করবে, উৎপাদনও বাড়বে। শ্রমিকরা খুশি না থাকলে তো ইন্ডাস্ট্রি চলবে কি করে? আরে ভাই আপনি পারবেন, আপনার বাপ দাদার অগাধ সম্পত্তি ছিল, আমার তো সেটা ছিল না। হ্যাঁ আমার তো ব্যাংক লোন নিয়ে শুরু করতে হয়েছে, ব্যাংক লোনের জ্বালাটা বোঝেন তো। হ্যাঁ 4 বছর যে ব্যবসা করেছে লাভের মুখ দেখে, অর্থাৎ লসে ব্যবসা করেছে। যদিও 2 বছর আমি একটু লাভের মুখ দেখেছিলাম, কি হইল ওই যে তাজরিন গার্মেন্টস আগুনে পুড়ল, রানা প্লাজার ধস, তারপর তো হরতাল অবরোধ আছে। এখন গার্মেন্ট চালান তো দূরে থাক, আমি তো ব্যাংকের ইনস্টলমেন্টে দিতে পারতেছি না। বুঝতে পারছেন পরিস্থিতিটা কি? না না কোনো সমস্যা না, ঠিক আছে। আনিস সাহেব, আমি কিছু ব্যাংক থেকে লোন নেওয়ার চিন্তা করছিলাম।
ঠান্ডা মাথায় আলোচনা করা যাবে। সবই তো ঠিক আছে। আমার এই সোনার সংসার আমি তোমার ভাইয়ের উপর ছেড়ে দিয়ে যেতে পারবো না। প্লিজ গ্যাদার বাপ, তুমি এই দশ দিন তোমার ভাইকে বলো না অন্য কোথাও থাকার জন্য, প্লিজ। বুঝতে পেরেছি, দশ দিন বলে কথা শোনো না, ভাইটা একা থাকবে না। শোনো, তুমি ওকে টাকা পয়সা একটু এ মাসে বাড়িয়ে দিও, তাহলে হবে। আমি একটু নিশ্চিন্ত মনে বেড়াতে চাই, বাসার টেনশন থাকলে আমি ওখানে এনজয় করতে পারবো না। ঠিক আছে, কষ্ট করে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তোর হাতে লোভ কেন? লোভের কি করলাম? লোভের কি করলাম? তুই যে পত্রিকাটা বাইর করলি, এতগুলো যে বিজ্ঞাপন পাইলি, কই পত্রিকার তো কোনো কোয়ালিটি দিতে পারস নাই? আপনি জানেন আমি কাজটার জন্য কষ্ট করছি, কাজটার জন্য কষ্ট করছো। তোর উচিত ছিল কি জানোস, ভালো কোনো কাজ করতে গেলে কষ্ট করতে, কষ্টটা তোর উচিত ছিল কোনো ভালো কোনো প্রুফ রিডার দিয়া তোর এই জিনিসটা দেখা, প্রুফটা দেখা। আমি সাতটা রাত যাচ্ছি কাজটার জন্য ভাই। সাতটা রাত আর সাত বছর বিষয় না, পত্রিকাটা যখন সবাই খুলবে, খুললে দেখবে পত্রিকার রন্ধ্রে রন্ধ্রে ভুল, পাতায় পাতায় ভুল, লাইলেন লাইলে ভুল। আমারও বোঝানো লাগবে না, এই পত্রিকা যে পড়বো তার সাত বছরের ঘুম আরাম হয়ে যাইব, আমার আর বুঝাইতে হবে না। রাখ, আমি একটা ফোনে কথা বলে নিলাম, একটা ফোন আছে। তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব না, এটা এখানে তুমি তো জানো আমি কারো কথা মানি আর না মানি।
আমি আমার ফ্যামিলির কথা কখনো ফেলতে পারবো না, এটা আমাকে মানতেই হবে। এসব কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? আব্বাকে একদম সরাসরি বলে দিছে, সে কোনো লম্বা চুলওয়ালা ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। ওফ, এখানেও চুল? হ্যাঁ চুল। শুনো তালি, একটাই মাত্র উপায় আছে, তুমি যদি তোমার চুলটা কাটো তাহলে তোমার সাথে আমার রিলেশন মেনটেন করা সম্ভব। তাছাড়া আমি কেন, পৃথিবীর কারোর সাথে তুমি এই চুল নিয়ে রিলেশন মেনটেন করতে পারবে না। প্লিজ তালি, চুলটা কাটো, তুমি বিশ্বাস করো আমি বলতেছি তোমার অনেক ভালো লাগবে। প্লিজ তালি, চুলটা কাটো। নোবা, আমি আর এ নিয়ে কথা বলতে চাচ্ছি না, ফোনটা রাখি। ভাই, গত কয়েকদিনের ঘটনায় বুঝছেন আমার মনটা খুব খারাপ। কী হলো ভাই? মানে আসলে ধরেন সামাজিক, তারপরে সাংসারিক বলেন, আসলে সব জায়গাতেই মানে বিষয়টা কি, মানে এই চুল রাখাটা মানে এটা খুব সমস্যা, মানে যেখানে যাচ্ছি তার সবারই একটাই প্রবলেম, মানে চুল কেন রাখবো। শোনো, তোমাকে আমি জিনিসটা স্পষ্ট করি, যারা সে যেই হোক তোমাকে এইসব কথা বলছে, তোমার চুল কাটো, চুল কাটলে ভালো দেখাবে, সুন্দর দেখাবে, এই তো? হ্যাঁ। শোনো, তারা তোমার সাথে দুটো কাজ করছে, একটি হচ্ছে তারা কেউ অপরাধ করছে, দ্বিতীয়টি হচ্ছে তোমার সাথে একটি পাপ করছে, তোমার ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে যার কারো অধিকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইগুলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো 2011-তে মোহাম্মদ ফকিরের সেই অসমাপ্ত সাধুসঙ্গ, সাধুসঙ্গ করেছিল, তার চুল কেটে ফেলেছিল, মনে আছে? হ্যাঁ। এখন সমগ্র বাংলাদেশে, এই তো তোমরা আমরা সবাই মিলে হাজার হাজার লোক গিয়ে সেই অসমাপ্ত সাধুসঙ্গটা আমরা সমাপ্ত করলাম, তখন যারা এই কাজটি করেছিল, এই ঘৃণিত কাজটি করেছিল, তারা কোথায় ছিল? অনেক দূরে। অনেক দূরে। তার মানে কি তারা মেনে নিয়েছে? অর্থাৎ এটা গিয়ে বোঝাচ্ছে আমাদের এই কৃষ্টি এবং সংস্কৃতিতে এত
সংকীর্ণ মানসিকতায় কিন্তু সৃষ্টি হয়নি। অতএব কার চুল আছে কার চুল নেই এ নিয়ে আমাদের আমাদের কোনো ব্যতিব্যস্ত হওয়ার কারণ নেই, আমাদের মানে দ্বিধাদ্বন্দ্বে থাকারও কোনো কারণ নেই। তো এইটা নিয়ে অত মন খারাপ করে তোমার কোনো কিছু নেই, ওকে? হ্যাঁ ভাইয়া, কিরে তালিম, কই তুই? ভাইয়া আমি তো একটু বাইরে। আচ্ছা শোন, আমি তোর ভাবি কি নিয়ে একটু নেপাল যাচ্ছি, একটা অফিসিয়াল ট্যুরে, একদম 10-12 দিন। এই কয়দিন কি তুই একটু অন্য কোথাও থাকতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি সেটা করবো, নেই সমস্যা নেই। পারবি তো? কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হ্যাঁ পারবো। ওকে বাই। সবাই আমার চুল কেটে ফেলতে বলে, সমাজের 10টা মাথার মতো হতে বলে, কিন্তু আমি তো কখনোই চুল কাটবো না। সমাজের 10টা মাথার মতো আমি কখনোই হব না, আমি আমিই থাকবো। এই ভালো কথা, তোমার বিজ্ঞাপন দেখছি, তোমার চুল দেখা নাই, তোমার চুল দেখেছে। আচ্ছা সেটা তো ডিরেক্টরের ব্যাপার, এটা আমার ব্যাপার না। তোমাকে আমি একটা কথা বলি, তুমি শোনো, আজকের পর থেকে তুমি আমাকে আর খুঁজে পাবে না, ঠিক আছে? তাই নাকি? ভালো থাকো, ওকে বাই। থ্যাংক ইউ। আপনি চা খান, আমার তো নিজে কাজ আছে, আমি কাজগুলো করি। আর জানেন তো আমি ছাড়া এই বাড়িতে আর কেউ নাই, কিছু লাগলে আমাকে ডাকেন। ঠিক আছে দাদা, জি ধন্যবাদ। আমার ক্ষুধার্ত চুল বাতাসে লাফাচ্ছে অবিরাম,
সাহেস্তা হয় না সে সহজে। বহুবার বহুবার আমি তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে চেয়েছি। বর্গীরা আসছে তেড়ে, ঘুমাও ঘুমাও বাছা, কিছুতেই কিছু হয় না যে তার। অনিদ্র সে দাঁড়িয়ে রয়েছে যেন সাঁওতাল সর্দার এক, চিকন সুটাম দেহ আবরণহীন। সে যেন নিশ্চল নিষ্পলক কোনো বিপ্লবীর মতো, বহুকাল বহুকাল ধরে তবু ঝড়েও কাতর নয় অথবা বৃষ্টিতে নত জানে। সবাই সন্ত্রস্ত ভীত এই কালো পাগলা অশ্বের ভয়ে। যদি টকবক করে হঠাৎ মারিয়ে যায় ভর দুপুরের ট্রাফিক আত্মীয় বন্ধু পরিজন, হয়তো আহত হবে। উঠতে বসতে তাই প্রত্যেকের মুখে, বড্ড বেড়ে গেছে ছেড়ে দাও ওকে, বড্ড বেড়ে গেছে সে, নেমে গেছে কানের দুপাশ থেকে, লুটিয়ে পড়েছে ঘাড়ে। আমার উপায় নেই, আমার চুল সে তবু আমার অধীনে নয়। নিজেই যে বেড়ে ওঠে নড়ে চড়ে কর্কশ কাকের মতো ওড়ে, নিজস্ব সম্পত্তি ভেবে অপরের নীলিমাকে ছেড়ে খড়ে, আর হৃদয়হীনের মতো অনবরত অনবরত ব্যবহার করে। সে যেন এখনো স্কুল পালানো ধুলোবালি মাখা অল্প বয়সের ছেলের দঙ্গল। পিছে বলের স্বপ্নে অযথা হুল্লোড়ে ভরে আছে সে যেন বেয়ারা খেলোয়াড় সারা মাঠে, এক ঘুঁয়ে আধিপত্যে একাই সম্রাট, রেফরির বাসিও মানবে না। এই তো আমার চুল, চপল চঞ্চল চুল, কোনো মতে বিব্রত মুণ্ডুতে আমি ধারণ করেছি। ট্রাফিক সিগন্যালের মতো নরসুন্দরের সবল সচল কাছি সহসা থামাবে তার, তবে শায়েস্তা হবে ভেবে শহরের বাছা বাছা ছেলুনে গিয়েছি। চুনের চটুল অহংকার সহনীয় নয় কোনো সুদীমণ্ডলীর কাছে, অতএব খাটো হতে হবে তাকে। সমাজের দশটা মাথার মতো হতে হলে দশটা মাথার মতো, অতএব বেটে হতে হবে তাকে এক মাপে ছাটা সুন্দর মসৃণ শান্ত শীতল পাটির মতো, নিঃশব্দে থাকতে হবে শুয়ে মাথার মণ্ডপে। তবু সে আমার চুল, অন্ধ মুখ ও বধির চুল, মাসনা যেতেই আহত অশ্বের মতো আবার লাফিয়ে উঠছে অবিরাম।